তো হ্যালো ফ্রেন্ডস আবার একটি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি ইউটিউবের প্ল্যাটফর্মে আজকের টপিক আজকের টপিক হচ্ছে জন্ম মৃত্যু সার্টিফিকেট কিভাবে আমরা পেয়ে থাকি অনলাইনের মাধ্যমে যেটা আবেদন করলে কিন্তু আমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু আমরা পেয়ে যাব খুব সহজেই তো সেই নিয়ে কিন্তু আজকের বিস্তারিত ভিডিও আলোচনা করব যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন পোর্টালকে লঞ্চ করা হয়েছে যেখানে কিন্তু জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট কিন্তু খুব সহজেই আবেদন করলে কিন্তু পাওয়া যায় তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ডিটেলসে তো আপনি কিন্তু যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যেতে পারে আপনার সার্টিফিকেটে তার জন্য সম্পূর্ণ ডিটেলস এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো অবশ্যই আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেটগুলি সবার আগে আপনার পাশে পৌঁছে যায় তো চলুন টপিকটি শুরু করি তো জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইটটি নতুন লঞ্চ করা হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটি দিয়ে রেখেছি চাইলে কিন্তু ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাবেন ইন্টারফেসটি এইরকম তো তারপরে আপনি একদম উপরের দিকে দেখতে পাবেন সিটিজেন সার্ভিসেস বলে একটি অপশান রয়েছে তো সিটিজেন সার্ভিস থেকে আমরা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাচ্ছি তার জন্য বার্থে ক্লিক করব। এবং তারপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবো তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের সামনে একটি মোবাইল নাম্বারকে ইনপুট করতে হবে যেখানে আমাদের মোবাইলে একটি গেট ওটিপি যেটা আসবে ওটিপি মেসেজ তো ওটিপি মেসেজ দিয়ে কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে তো আমরা আমাদের মোবাইল নাম্বারটিকে বসিয়ে দিচ্ছি তারপর আমরা কিন্তু গেট ওটিপির অপশানে কিন্তু ক্লিক করব তো আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবার গেট ওটিপির অপশানে ক্লিক করবো এবার আমাদের মোবাইলে যে ওটিপি নাম্বারটি এসছে বসিয়ে কিন্তু আমরা এই সাবমিট ওটিপির অপশানে কিন্তু ক্লিক করব তো যখনই আমরা ওটিপি সাবমিট করে দেবো আমাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো সেই ফর্মে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে তো ফর্মের মধ্যে ফার্স্ট দেখতে পাচ্ছি কি রিপোর্টিং ডেট তো এখানে ডেটটা কিন্তু রয়েছে এবং আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম মোবাইল নাম্বারটি কিন্তু শো হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি কি ডেট অফ বার্থ যে জন্মের তারিখটি কবে ছিল সেই তারিখটি কিন্তু এখানে আমাদেরকে ক্লিক করে এই ক্যালেন্ডার থেকে ডেটটিকে দিয়ে দিতে হবে তারপর আপনার যে জেন্ডারটি রয়েছে জেন্ডারটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে মেল না ফিমেল কোনটা আপনার সিলেক্ট করে নেবেন তারপর ফার্স্ট নেম এখানে যে ব্যক্তির হবে তো নাম তো সেখানে কিন্তু আপনি ব্যক্তির ফার্স্ট নেমটি দিয়ে দেবেন তো তারপরে কি মিডল নেম যদি থাকে দেবেন তাহলে হলে কিন্তু লাস্ট নেম কিন্তু দিয়ে দেবেন তো তারপর কি এখানে মাল্টিপল প্রেগনেন্সি রয়েছে তো এখান থেকে সিঙ্গেল না টুইন্স তো মানে একজন বাচ্চা নাকি দুটো বাচ্চা হয়েছিল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো তার পরবর্তী অপশান যেটা দেখতে পাচ্ছি প্লেস অফ বার্থ তো প্লেস অফ বার্থে যেটা দেখতে পাচ্ছি হসপিটাল না হোম না আদার্স আপনার ক্ষেত্রে যেটা থাকবে কিন্তু আপনি সেটাকে সিলেক্ট করবেন যদি হসপিটাল হয়ে থাকে তাহলে হসপিটাল সিলেক্ট করবেন এবং স্টেটটিকে তারপর সিলেক্ট করতে হবে স্টেটটিকে সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করতে হবে তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম রয়েছে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন যে ডিস্ট্রিক্টটি হবে এবং তারপর রয়েছে এখানে আরবান বা রুরালের মধ্যে কোনটি পড়ছে ব্লক না মিউনিসিপ্যালিটি আপনি যেটা হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন যদি ব্লক হয় ব্লক করবেন না হলে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি করবেন তো এরকম তারপর রয়েছে পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েত তারপরে হসপিটাল টাইপ কি ধরনের গভর্নমেন্ট না প্রাইভেট রয়েছে তো আপনি কিন্তু সেটাকে সিলেক্ট করবেন যদি গভর্নমেন্ট হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট ক্লিক করবেন নাহলে প্রাইভেট অপশানে ক্লিক করবেন তারপর রয়েছে হসপিটালের নেম তো হসপিটাল নেমটিকে সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এখানে আপনি যখন ক্লিক করবেন প্রত্যেকটি হসপিটাল আপনার এরিয়ার মধ্যে হসপিটালের নেমগুলি দেখাবে তো হসপিটালটিকে আপনি চুজ করে নেবেন আর যদি না পান আপনি এখানে লিস্টের মধ্যে তাহলে কিন্তু এখানে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেসে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে প্রত্যেকটি ডিটেলস দেখাবে হসপিটাল যেগুলো নাম রয়েছে আর যদি এখানে না পান তাহলে আপনি কিন্তু এখানে হসপিটালের নেমটি দিয়ে সার্চ করবেন অবশ্যই আপনার সামনে পেয়ে যাবেন তো তারপরে যেটা দেখতে পাচ্ছি ফাদার্স ইনফরমেশান তো বাবার প্রত্যেকটি ডিটেলস ভরতে হবে এখানে বাবার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এবং ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন এবং মোবাইল নাম্বার দিতে হবে এবং এখান থেকে আইডিকে চুজ করতে হবে যেটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা পাসপোর্ট আপনারা আধার কার্ডটাই সিলেক্ট করবেন আধার কার্ডটাই বেস্ট হবে তো এবং এখানে আইডি প্রুফ নাম্বার যেটা আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং এই আধার কার্ডের এক কপি স্ক্যান করবেন স্ক্যান করার পর এখানে কিন্তু আপলোড করতে হবে যেটা হচ্ছে কি আড়াইশো কেবির মধ্যে কিন্তু আধার কার্ডটিকে আপলোড করতে হবে তো তারপর সেমভাবে কিন্তু মাদার ইনফরমেশান রয়েছে তো মায়ের পুরো ডিটেলসটি ভরতে হবে মায়ের প্রথম নেম মিডিল নেম থাকলে দেবেন লাস্ট নেম দেবেন ইমেল আইডি যদি থাকে দেবেন নাহলে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং টাইপ অফ আইডি প্রুফ এখানেও রয়েছে আধার কার্ড ভোটার কার্ড আপনি আধার কার্ডটিকে সিলেক্ট করবেন এবং আধার কার্ডের নাম্বারটিকে এখানে দিয়ে দেবেন এবং মায়ের আধার কার্ডটিকে স্ক্যান করে কিন্তু আড়াইশো কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে তো তারপরে একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মাতৃমা আইডি তো অনেকের ক্ষেত্রে কিন্তু মাতৃমার একটা আইডি থাকে তো আপনার ক্ষেত্রে যদি থাকে দেবেন নাহলে কিন্তু কোনো বসানোর দরকার নেই এটা এমনি ছেড়ে দেবেন তো তারপরে যেটা দেখতে পাচ্ছি কি প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ডস বার্থ তো শিশুর জন্মের সময় মায়ের যে ঠিকানাটা ছিল তো সেই ঠিকানাটা কিন্তু এখান থেকে দিতে হবে তো সম্পূর্ণ ঠিকানা আপনি কিন্তু অ্যাড্রেসটি আপনার দিয়ে দেবেন তারপর যেটা দেখতে পাচ্ছি কি পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার তো মায়ের স্থায়ী ঠিকানা কোনটা তো সেটাও কিন্তু দিয়ে দিতে হবে যদি সেম হয় থাকে তাহলে কিন্তু এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে দিয়ে দেওয়া আছে স্থায়ী ঠিকানা ওপরের ঠিকানার সাথে যদি একই হয় তাহলে এই চেকবক্সে ক্লিক করে দেবেন তাহলে ওপরের যে অ্যাড্রেসটি ভরেছেন নিচেও অ্যাড্রেসটি একইভাবে ফিল আপ হয়ে যাবে তো তারপরে দেখতে পাচ্ছি কি ফাদার্স অ্যান্ড মাদার্সের ইনফরমেশনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি রিলিজিয়ান কী রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর ফাদার লেভেল অফ এডুকেশান বাবার কিন্তু পড়াশোনা কতদূর সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে এবং তারপর দেখতে পাচ্ছি ফাদার্স অকুপেশান কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে কী অকুপেশান বাবা কি কাজ করে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো তারপর দেখতে পাচ্ছি কি মায়ের যে এডুকেশান লেভেল কত দূর রয়েছে তো মায়ের যে পড়াশোনা সেটাও আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং মায়ের পেশা কি রয়েছে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তো তারপর যেটা দেখতে পাচ্ছি কি আদার ইনফরমেশনের মধ্যে বেশ কয়েকটি অপশান কিন্তু রয়েছে তো এগুলো কিন্তু ভালোভাবে ডিটেলসটি দেখে কিন্তু দেবেন তো যেটা দেখতে পাচ্ছি এজ অফ মাদার যেটা হচ্ছে প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত ছিল তো প্রথম যখন বিয়ে হয় বাচ্চার মা তখন তার বয়সটি কত ছিল সেটা কিন্তু এখান থেকে আপনি কিন্তু দিয়ে দেবেন তো তারপর যেটা দেখতে পাচ্ছি কি যেটা হচ্ছে এজ অফ মাদার যেটা হচ্ছে বাচ্চার জন্মের সময় মায়ের যে বয়সটি ছিল সেটা কত ছিল সেটা কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে তো তারপর দেখতে পাচ্ছি কি যেটা এই সন্তানসহ মায়ের কটি টোটাল বাচ্চা হয়েছে কিন্তু সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে যদি দুটো হয় দুটো যদি একটা হয় এটাকে নিয়ে যদি একটা হয় তাহলে আপনি কিন্তু একটা দেবেন নাহলে দুটো দেবেন তারপর হয়েছে কি ডিউরেশন অব প্রেগনেন্সি ইন উইক তো সপ্তাহ দিক দিয়ে প্রেগন্যান্সি কত দিনের হয়েছিল সেটা কিন্তু এখানে দিতে হবে আপনি না চাইলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই না দিলেও সমস্যা নেই তারপর হয়েছে কি রিমার্কস তো রিমার্কসে আপনি কিন্তু কোনো কিছু লিখে দিতে পারেন যে বার্থ সার্টিফিকেট অ্যাপ্রুপের জন্য কিছু না দিলেও কোনো সমস্যা নেই তো তারপরে দেখতে পাচ্ছি কি টাইপ অফ অ্যাটেনশন অফ ডেলিভারি তো প্রসবকালীন যেটা হচ্ছে পরিচর্যা কারা করেছিল গভর্নমেন্ট থেকে পরিচর্যা করেছিল না প্রাইভেট থেকে পরিচর্যা করেছিল যখন হসপিটালে ছিল বা নার্সিংহোম ছিল তখন পরিচর্যা কারা করতো সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর রয়েছে কি ডেলিভারি মেথড তো ডেলিভারি মেথড কি রকম রয়েছে নর্মাল না সিজারিয়ান সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো তারপর রয়েছে কি বার্থ ওয়েট যেটা হচ্ছে বাচ্চা যখন জন্ম হয়েছিল তখন তার ওয়েট মানে তার ওজন কত ছিল সেটা কিন্তু আপনাকে এখানে কিন্তু লিখে দিতে হবে তারপর কি রয়েছে আপলোড ডকুমেন্টস তো আপলোড ডকুমেন্টসে যেটা দিতে হবে কি ডিসচার্জ সার্টিফিকেট তো যখন বাচ্চা হয় তখন বাচ্চার যখন ছুটি দিয়ে থাকে গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট নার্সিংহোম থেকে তো সেখান থেকে কি হয় একটি ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে থাকে সেখানে কী থাকে সমস্ত ডিটেলস থাকে বাবার নাম মায়ের নাম এবং বাচ্চার টোটাল ওজন কি ছিল কখন হয়েছিল কত তারিখে হয়েছিল কটা টাইমে হয়েছিল তো সমস্ত ডিটেলস কিন্তু সেখানে লেখা থাকে তো সেটাকে বলা হয় ডিসচার্জ সার্টিফিকেট তো সেই ডিসচার্জ সার্টিফিকেটটি কিন্তু আপনি স্ক্যান করে আড়াইশো কেবির মধ্যে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে তো আপলোড করার পর সবসেসে কী করবেন সমস্ত কিছু ডিটেলসটি আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক দিয়েছেন কি না তারপর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে নেবেন তো আমি কিন্তু সমস্ত ডিটেলসটি ফিল আপ করে তারপর সাবমিট অপশানে ক্লিক করব। তো যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট সাকসেসফুল্লি বলে এরকম কিন্তু মেসেজ আপনাকে শো করবে তখনই বুঝে নেবেন যে সাবমিট সাকসেসফুল্লিভাবে হয়ে গেছে এবং আপনাকে একটি নাম্বার দেবে যেটা দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাসটিকে চেক করে নিতে পারবেন তো আমার স্ট্যাটাসটি চেক করার জন্য কিন্তু আমি হোম পেজে চলে এসেছি এবং এখান থেকে সেম প্রসেসে সিটিজেন সার্ভিসে যাব যার পর ওয়ার্থ অপশানে ক্লিক করবো এবং ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবো তো ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আমাদের সামনে দেখাচ্ছে কি এন্টার অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার তো আমরা যখন সাবমিট করেছিলাম ওখানে কিন্তু আমাদের একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েছিলো সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু স্ট্যাটাসটি দেখাবে তো আমি কিন্তু আগের একটি অ্যাপ্লিকেশান নাম্বার আমার রয়েছে তো অ্যাকনলেজমেন্ট নাম্বার তো সেই নাম্বারটি দিয়ে আমি কিন্তু দেখাচ্ছি তো এখন যেটা সাবমিট করেছি এটা অ্যাপ্রুভড হতে টাইম লাগবে তো সেটা দিলে কিন্তু দেখতে পাবো না আমি আগের একটি যেটা অ্যাপ্রুভড হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি তো সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছি কারেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড দেখাচ্ছে তো আপনারা কিন্তু সাবমিট করার পর কয়েকদিন পরে চেক করবেন দেখবেন আপনার স্ট্যাটাসটি কী দেখাচ্ছে অবশ্যই কিন্তু আপনি দেখতে পাবেন খুব সহজে এইভাবে কিন্তু আপনি আপনার বার্থ সার্টিফিকেটটি খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই আমাদের ভিডিওটি দেখে দেখে তো অবশ্যই যদি ভিডিওটি আপনার হেল্পফুল বা ইউজফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেটগুলি সবার আগে আপনার পাশে পৌঁছে যায় তো চলুন আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন